আসসালামু আলাইকুম প্রিয়, 2021 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা 2023 সালের 8 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ জানুয়ারির 8 তারিখ থেকে শুরু হবে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের মাধ্যমে তোমাদের 2021 সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষার সময় হলো বেলা 1টার সময় শুরু হবে। আজ তোমাদের সামনে যে বিষয় চূড়ান্ত এবং শর্টকাট সাজেশন নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হলো সমাজকর্ম, যার বিষয় কোড 1121-01। এই বিষয়ের ক, খ এবং গ বিভাগের চূড়ান্ত এবং শর্টকাট সাজেশন নিয়ে আলোচনা করব। এটি হলো প্রথম পত্র। এই সমাজকর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে 15/2/2023 বুধবার। তাহলে চলো আমরা সমাজকর্ম প্রথম পত্রের ক, খ এবং গ বিভাগের শর্টকাট সাজেশনটি দেখে নিই। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের অবশ্যই বলে রাখবো, এই চ্যানেলে তোমরা যদি এখনও নতুন হয়ে থাকো এবং তোমাদের বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে এগুলো সাবজেক্টের শর্টকাট এবং চূড়ান্ত সাজেশন পেতে অবশ্যই অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তাহলে চলো আমরা সমাজকর্ম প্রথম পত্রের ক, খ, গ বিভাগের শর্টকাট সাজেশনটি দেখে নিই। সমাজকর্ম প্রথম পত্র, যার বিষয় হলো সমাজকর্মের ইতিহাস ও দর্শন, এটি হলো শর্টকাট সাজেশন। আমরা প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিব। আর তোমাদের পরীক্ষায় তোমরা হয়তো জেনে থাকবে যে তোমাদের পরীক্ষায় শর্টকাট অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু 12টি থাকবে, এর মধ্যে তোমাদের যেকোনো 10টি উত্তর দিতে হবে, 10-এ 10 মার্ক। তো আমি এখানে যেগুলো আলোচনা করেছি এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে ধরেছি প্রাথমিক দলকে। আমি যদি প্রশ্নের উত্তর বলে দিই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো আমি শুধুমাত্র প্রশ্ন বলে দেবো, তোমরা উত্তর সহ পড়ে নেবে। 1 নম্বর প্রাথমিক দলকে, 2 নম্বর সমাজের দুটি বৈশিষ্ট্য লেখ, 3 রবিউল এ ফিটল্যান্ডের একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো, 4 সমাজসেবা কী, 5 গ্রুপ শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে, 6 সমাজকর্ম কি বিজ্ঞান না কলা কি, 8 সমাজবিজ্ঞান গবেষণার অন্যতম উপাদান, 8 নম্বর সামাজিক বিজ্ঞান গবেষণার অন্যতম উপাদান কি, 9 মনোবিজ্ঞান কি, 10 ফিজিওলজি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে, 11 অ্যানাথোফিজিওলজি শব্দটি গ্রিক কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, 12 1601 খ্রিস্টাব্দে দরিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল, 13 আমেরিকান দান সংগঠন সমিতি কখন গড়ে ওঠে, 14 ভিভারিস রিপোর্টের প্রণেতা কে ছিলেন, 15 এলথাবেথীয় দরিদ্র আইনে দরিদ্রের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়, 16 COS এর পুনরূপ কি, 17 NIL ডায়েস কি, 18 NASW এর পুনরূপ কি, 19 সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন, 20 কে কখন আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, 21 বাংলাদেশে সমাজকর্ম শিক্ষা কখন শুরু হয় অথবা বাংলাদেশের সমাজকর্মের আনুষ্ঠানিকতা যাত্রা শুরু হয় কত সালে, 22 হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন, 23 ঋণ সালিসি বোর্ড প্রতিষ্ঠা করেন কে, 24 কত সালে সতীদাহ প্রথা রোধ আইন প্রণীত হয়, 25 বৃত্তি কি, 26 বৃত্ত পেশার জন্য কোনটি দক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য, 27 পেশার দুটি বৈশিষ্ট্য লেখো, 28 সমাজকর্ম পেশা হিসেবে সমাজ সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায়, 29 সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কী, 30 2003 সালের নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন আইন অনুযায়ী শিশুর বয়স কত। তো এই ছিল 2021 সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2023 সালে সমাজকর্ম প্রথম পত্রের। আমরা প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিলাম। তো ইনশাল্লাহ এখানে যে 30টি প্রশ্ন আলোচনা করা হচ্ছে এই 30টির মধ্যে থেকে তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষায় 12টি কমন পেয়ে যাবে, যার মধ্যে থেকে তোমাদের যে কোনো 10টি লিখতে হবে। তো আমরা এখন খ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব। খ বিভাগ প্রশ্ন বলি, 1 সমষ্টি বলতে কি বুঝো, 2 সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কী, 3 সামাজিক আইন বলতে কি বুঝো, 4 সামাজিক পরিবর্তনের কারণ লেখ,
৫ সমাজকর্ম সমাজ কল্যাণের পার্থক্য নির্দেশ। ৬ সমাজ সংস্কার কি? ৭ সমাজকর্মের সংজ্ঞা দাও। ৮ পেশাদার ও অপেশাদার সমাজকর্মের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ৯ ১৯০৫ খ্রিস্টাব্দে দরিদ্র আইন কমিশন কি? ১০ ১৬০১ খ্রিস্টাব্দে দরিদ্র আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ১১ রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কি? ১২ প্রাচীন ভারতের সরকারের সমাজ কল্যাণ কার্যক্রমগুলো লেখো। ১৩ প্রাচীন ভারতে সমাজকর্ম সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। ১৪ মধ্যযুগের বেসরকারি সমাজকল্যাণ কার্যক্রমগুলো লেখো। ১৫ চিরস্থায়ী বন্দোবস্ত কি? ১৬ মোহামেডান লিটারেটি সোসাইটি কি? ১৭ নওয়াব ফয়জুন্নেসা কে ছিলেন? ১৮ পেশা বৃত্তির মধ্যে পার্থক্য লেখো। ১৯ সামাজিক আইন বলতে কি বোঝে এবং ২০ সামাজিক আইনের গুরুত্ব লেখো। তো তোমাদের খ বিভাগের মোট ৮টি প্রশ্ন থাকবে, যেগুলো তোমাদের লিখতে হবে ৫টি। তো আমি এখানে যে ২০টি আলোচনা করেছি, ২০টির মধ্যে তোমরা যে কোনো ৮টি পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল ক এবং খ বিভাগের প্রশ্নবলি। আমরা এখন দেখে নেব গ বিভাগের রচনামূলক প্রশ্নবলি। আচ্ছা, ১ নম্বরে ধরেছি কল্যাণ রাষ্ট্র কি বা কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য লেখো। ২ সমাজকর্ম পরিধি আলোচনা করো। সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্ম সম্পর্কে আলোচনা করো। ৪ মনোবিজ্ঞানের সাথে সমাজকর্ম সম্পর্কে আলোচনা করো। ৫ ১৬০১ খ্রিস্টাব্দে দরিদ্র আইনের পটভূমি উল্লেখপূর্বক দরিদ্রদের শ্রেণীবিভাগ আলোচনা করো। ৬ ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় রিভার্স রিপোর্টের তাৎপর্য ব্যাখ্যা করো। ৭ রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কি এবং আমেরিকান রাষ্ট্রীয় সমাজসেবার সংগঠনের স্টেট বোর্ড অব চ্যারিটিস এর অবদান আলোচনা করো। ৮ ব্রিটিশ আমলে ভারত উপমহাদেশের সমাজ কল্যাণে কার্যাবলী বর্ণনা দাও। ৯ ভারতের পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন আলোচনা করো। এবং সর্বশেষ বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার বিবর্তন আলোচনা করো। তো এই ছিল ২০২১ সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য সমাজকর্ম প্রথম পত্রের ক খ এবং গ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলির শর্টকাট সাজেশান। তো ইনশাল্লাহ তোমরা এখান থেকে অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা কমন পেয়ে যাবে। তো এটি ছিল প্রথম পত্রে, পরবর্তী ভিডিও অবশ্যই আসবে দ্বিতীয় পত্রে। তো তোমরা অবশ্যই অবশ্যই সাথে কোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।